আমি আপনাদের জানাবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটার সম্পর্কে কিছু তথ্য। এটার অর্থ হলো যে সমস্ত প্রেগনেন্ট ফিমেল তাদের প্রেগনেন্সি অবস্থায় ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যায় কোনো প্রিভিয়াস হিস্ট্রি ছাড়া, তাদেরই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে। খাবার এক ঘন্টা পর এবং খাবার এক দু ঘন্টা পর ব্লাড সুগার লেভেল দেখে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস করতে হয়। এটা নিয়ে বিশেষ ভয় পাওয়ার কিছু নেই, রেগুলার ডক্টরের চেক আপ এবং নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করলে আপনারা এ থেকে মুক্তি পেতে পারেন। যেটা অ্যাওয়ারনেসের বিষয় সেটা হচ্ছে 85% ফিমেল পেশেন্ট যারা প্রেগনেন্সি ডেভেলপ করে ইনক্রিজ ইনক্রিজ সুগার লেভেলের জন্য যাদের প্রেগনেন্সি হয় তাদের আগামী 5 বছরে তারা ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। চিকিৎসা ইনসুলিন এবং ট্যাবলেট দিয়ে হয়, না হলে স্টিল বার্থের সম্ভাবনা থাকে, অর্থাৎ বাচ্চা জন্মের পর মারা যেতে পারে, বেশি ওজনের বাচ্চা হতে পারে। তো কোনো প্যানিক হওয়ার দরকার নেই, রেগুলার ডক্টর ভিজিট করুন। এটা কিউরেবল, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।